করোনা মহামারীর মধ্যে মানুষের সামর্থ্য বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গত বছরের চেয়ে এবার 8 লাখ কোরবানির পশু বেশি কোরবানি হয়েছে। এ সময় বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিএনপি বিদেশিদের কাছে দৌড়াচ্ছে। তিনি বিএনপিকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান। আমার গ্রামে গত বছরের তুলনায় এবছর কোরবানি বেশি হয়েছে আমার গ্রামে। এবং আগে দেখতাম যে গ্রামে কোরবানি করে না এমন মানুষ থাকতো, কারণ যারা আমাদের ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা কোরবানি করে না তাদেরকে পশুর মাংস বিতরণ করতে হয়। আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় আমার গ্রামে আমি বিতরণ করার জন্য মানুষ পাইনি।